14 ফেব্রুয়ারি 1976 শুকচর ধাম। শিষ্য সন্তানদের সমাবেশে শ্রী শ্রী ঠাকুর তাঁর অমৃত ভাষণ দিলেন। বিষয় মহাশূন্য ও মহাচেতনা। শিরোনাম মহাশূন্য মহাচেতনার সাগর। খোঁজের মাঝে নিখোঁজ হয়েই রয়েছে সবাই। হাজার হাজার বছর আগে বেদজ্ঞদের কাছে পাহাড় পেরিয়ে পাথর ভেঙে তত্ত্বপিপাসুরা আসতেন 25-30 মাইল দূর থেকে তত্ত্ব শোনার জন্য। ভক্তরা জ্ঞান পিপাসুরা আসত জ্ঞান সংগ্রহের জন্য। তারা কি কষ্ট করত ভাষায় ব্যক্ত করা যায় না। সন্ধ্যায় বাড়ি ফিরত, হায়না বাঘ সিংহ সর্পের ভয় ছিল, তবু তত্ত্বপিপাসু সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে আসত। কেউ কেউ আর বাড়ি ফিরতে পারত না, মৃত্যুর কবলে পড়ে যেত, তবু তারা যেত তত্ত্ব সংগ্রহ করে গ্রন্থ রচনা করবার জন্য। সেই গ্রন্থের কিছু কিছু আমাদের কাছে এসে পৌঁছেছে। সেসব গ্রন্থ এখন অনেক মনগড়া হয়ে গেছে। আগের সেই তত্ত্বদর্শন এখন ঠিকমতো পাওয়া যায় না। যা পাওয়া যায় সেই গ্রন্থ সঠিক নয়। অনেক আগুনে পুড়ে গেছে, অনেক ঝড়ে নষ্ট হয়ে গেছে, শত্রুরা নষ্ট করেছে। সে যাই হোক, তত্ত্ব কোনোদিন নষ্ট হয় না, দর্শন কখনো নষ্ট হয় না। যতদিন পর্যন্ত চন্দ্র আছে, সূর্য আছে, পৃথিবী আছে, জগৎ আছে, ততক্ষণ তত্ত্বও আছে। এগুলি হল তত্ত্বের প্রকাশ। জগৎ বিশ্বব্রহ্মাণ্ড এ থেকেই পরিস্ফুটিত হয়েছে, এ থেকেই তত্ত্ব আবিষ্কার হয়েছে, এ থেকেই তত্ত্বের প্রকাশ হয়েছে। তত্ত্বজ্ঞরা এ থেকেই বিশ্লেষণ করে করে তত্ত্বের অন্তর্নিহিত সুর এবং সাড়া খুঁজে পেয়েছেন, সবার কাছে তুলে ধরেছেন। হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, কত অগণিত জীব চলে গেছে, আমাদের কত পূর্বপুরুষরা চলে গেছেন তা ভাষায় ব্যক্ত করা যায় না। তাদের তো আমরা চিনি না, জানি না, কোথায় আছেন তাও জানি না। শুধু জানি আমরা যখন আছি তাঁরাও ছিলেন, আছি যখন নিশ্চয় ছিলাম, নিশ্চয় ছিলেন তারা, তা না হলে আছি কি করে হয়। যারা ছিলেন, কতদিন ছিলেন তা জানি না, তারা চলে গেছেন অনন্ত সুরে, অনন্ত ধারায়, অনন্ত ধামে। এই মহাশূন্যে কে কোথায় লীন হয়ে গেছেন তা জানা নাই। এই অনাদি অনন্ত মহাশূন্যের মাঝে কি থেকে এই জগৎ এসেছে বলা যায় না, কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে তাও বলা যায় না। শুধু জানি ছিল, কোথায় ছিল জানি না, কিভাবে ছিল জানি না, যখন এলো তখন বোঝা গেল অস্তিত্ব নিশ্চয়ই ছিল, তা না হলে কিভাবে এলো, কেমন করে ছিল, কেমন করে, কোথায় এগুলো ছিল, কোথা থেকে উদ্ভব হলো, কি করে এলো এই জীবজগৎ, এই পৃথিবী প্রথম এবং আদিতে কিভাবে গঠন হলো এবং কাজে ব্রতী হলো, কি করে বস্তু এলো, বস্তুর আগে বস্তু কোথায় ছিল। একটা বস্তু তো থাকবে, আদি চিন্তা করলে এর আদি খুঁজে পাওয়া যায় না। শুধু এইটুকু পাওয়া যায়, বস্তু খুঁজতে গেলে বস্তুর বস্তুত্ব থাকবেই। সুতরাং সেই বস্তুর সন্ধানে গেলে, সন্ধান যখন পাওয়া যায় না, তাহলে বস্তুই আদি নয়।
আদি থাকলে একটা আদি খুঁজে পাওয়া যাবে, আদি যখন নেই তখন আদি নিশ্চয়ই এর ছিল না। এর কোনো সূচনা নাই, সূত্র নাই, ধারা নাই, সুতরাং নাই এর মাঝেই। এই মহাশূন্যই যার পাত্র, যার আদিও নাই, অন্ত নাই, ধারা নাই, যার সৃষ্টি নাই, সৃষ্টি থাকতে পারে না। কারণ সৃষ্টি করতে গেলেই একজন ব্যক্তি থেকে যায়, সেই ব্যক্তিও নাই। সুতরাং শূন্য কেউ সৃষ্টি করে নাই, অনন্ত যুগের শূন্য আজও সেই শূন্য। এই শূন্যই দেখতে পাচ্ছি সচেতন। শূন্য যদি সচেতন হয়ে থাকে, সেই শূন্য থেকেই পূর্ণ হল, এই জীব জগতের সৃষ্টি শুরু হল। কারণ শূন্যের তো আদি নাই, কেউ সৃষ্টি করে নাই, এই শূন্যের স্থান অসীম, এর শেষ নাই। শূন্যের যখন শেষ নাই, এর সৃষ্টিও অসীম অনন্ত, তারও শেষ নাই, কোনোটারই শেষ নাই, সৃষ্টির কোনোটারই শেষ নাই। বুঝতে হবে এই বস্তুর বস্তুত্বের অস্তিত্ব অসীম। এই সৃষ্টি কে করল তার আদিও নাই। মনে হয় এই শূন্যের শেষ যেদিন খুঁজে পাওয়া যাবে, সেদিনই এর আদিও খুঁজে পাওয়া যাবে। তার আগে পর্যন্ত শূন্যের আদিও নাই, অন্তও নাই। মহাশূন্যের আদি কেউ খুঁজে পায়নি, তাই অন্তও কেউ খুঁজে পাবে না। মহাশূন্যে শূন্যময় জগতে অনন্ত কোটি গ্রহ নক্ষত্রের পথে চলছে সবাই অনন্তকাল ধরে, তারা আজও পায়নি তার সমাধান। যেখানে ছিল প্রথম দিন, আজও মনে হয় গ্রহগুলি সেখানেই দাঁড়িয়ে আছে। কোনো কোনো গ্রহ অগণিত কোটি মাইল বেগে চলেছে, হাজার হাজার কোটি বছর যাবত আজও চলেছে গতির পথে। যদি জিজ্ঞাসা করো সেই গ্রহকে, তুমি কতকাল যাবত এইভাবে চলছ, বলছে যুগ যুগ ধরে, হাজার হাজার লক্ষ কোটি বছর ধরে আমি অনন্তকাল অনন্ত গতির পথে চলছি, এই মহাশূন্যের যাত্রী হয়ে আজও এর দিশা পেলাম না। মনে হয় সেই প্রথম দিনের মতো আজও সেই অনন্ত গতির পথেই ছুটে চলেছি, আজও সেই এক জায়গাতেই দাঁড়িয়ে আছি, সেই লক্ষ লক্ষ কোটি কোটি বছর যাবত সেইভাবেই ছুটে চলেছি, আজও ছুটে চলেছি সেইভাবেই। সেদিন থেকে মনে হয় এক জায়গাতেই দাঁড়িয়ে আছি, কিন্তু এর শেষ কোথায়? এখন চিন্তা করে দেখো, সমস্ত গ্রহ অগণিত গ্রহ একই সুরে প্রবাহিত হয়ে অনন্ত গতির পথে অনন্ত ধারায় চলছে চলছে চলছে। তাই আদি নেই। কোনো শাস্ত্রজ্ঞরা, কোনো ঋষিরা, কোনো তত্ত্বজ্ঞরা, কোনো দেবতারা সেই শূন্যের আদি খুঁজে পায়নি, আদির সমাধান করতে পারেনি। তারা ছেড়ে দিয়েছে এর সমাধান, ছেড়ে দিয়েছে মহাশূন্যের বুকে। এই অনন্ত গতির অনন্ত পথের পথিকের খোঁজ কেউ পায়, পেতে পারে না। আজও কেউ তার সমাধান করে উঠতে পারেনি। কেন সমাধান করতে পারেনি? সব কিছুর সমাধান আছে, মীমাংসা আছে, মিলিয়ে দেওয়া যায়, অঙ্ক আছে। গণিত যখন আছে তখন তার একটা মীমাংসাও আছে, কিন্তু গণিতে ফল গণনায় গণিত শেষ হয়ে গেল, যুক্তি গণনায় যুক্তি শেষ হয়ে গেল, বিজ্ঞানের ধারায় তার ধারাপাতা শেষ হয়ে গেল,
সমস্ত যুক্তি, সমস্ত নীতি, সমস্ত সব কিছু যখন শেষ হয়ে গেল, যখন আর নাগাল পাওয়া যাচ্ছে না, তখন মাথায় হাত দিয়ে সবাই বলল, একটি কথা সবাই বলল, আমরা আর পারছি না। এর যে কোথায় শেষ, আমরা আর ধরতে পারছি না। আমাদের বিজ্ঞানের চিন্তায়, আমাদের গণিতের চিন্তায়, আমাদের যুক্তির চিন্তায়, বুদ্ধির চিন্তায় আর নাগাল পাচ্ছি না, সুতরাং এখানে দাঁড়ি টেনে দিচ্ছি। কবে হবে এর সমাধান জানি না, যেদিন হবে সেদিন বলবো, সেদিনকার কথা, সেদিন পাব সত্যিকারের হদিশ। এখন পর্যন্ত খোঁজের মাঝে নিখোঁজ হয়েই রয়েছে সবাই। যতটুকু আমরা পাচ্ছি বাস্তবের সুর, বাস্তবের কথায় বার্তায় ভাবে ভঙ্গিতে যা পাচ্ছি, এই পাবার ভিতরেও কিন্তু খুঁজে পাচ্ছি মহাশূন্যের রূপ। প্রতিটি কাজে, প্রতিটি চলায়, প্রতিটি বস্তুতে, প্রতিটি চিন্তায় শূন্যের প্রভাব আমরা উপলব্ধি করছি। আমাদের খাওয়ায় দাওয়ায়, চলায়, আমাদের চাওয়ায়, গানে, সর্বত্র সর্ববস্তুতে, আমাদের চোখে মুখে সব সময় চলছে একটা শূন্যের প্রবাহ, মহাশূন্যের প্রভাব। আমাদের প্রতি অঙ্গ প্রত্যঙ্গে, ভাবে ভঙ্গিমায় আমরা প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারছি এই মহাশূন্যকে। এর কারণ খুঁজতে গেলে কারণ খুঁজে পাই না। একটা দিয়ে আর একটা মেলাই, আর একটা দিয়ে আর একটা মেলাই, আর একটা দিয়ে আর একটা মেলাই, মেলাতে মেলাতে শত সহস্র পর্যন্ত, বহুদূর পর্যন্ত মেলাতে পারি, তারপরে মেলাতে গেলে আর মিলতে চায় না। আর বুঝতে পারি না কি করে যে এটা আসে, সেটুকুন তত্ত্ব আর আবিষ্কার করতে পারছি না। এটা দিয়ে ওটা হয়, ওটা দিয়ে সেটা হয়, সেটা দিয়ে এটা হয়, এইরকমভাবে মিলিয়ে মিলিয়ে একটা ধারা মেলাতে পারি, কিন্তু কেন হয়, কিভাবে হয়, কিসের জন্যে হয়, কোন সুরে হয়, কে করছে, কিসের জন্যে করছে, কিভাবে করছে, কেমন করে করছে, তার আর নাগাল খুঁজে পাই না। অদ্ভুত, যে দেখে সে দেখতে পাচ্ছে, দেখা ক্রিয়াটা হচ্ছে, যে বোঝে সে বুঝতে পারছে, যে শুনতে পায় সে শুনতে পাচ্ছে, যে স্বাদ পায় সে স্বাদ পাচ্ছে, কিন্তু খুঁজতে গেলে কেউ খুঁজে পাচ্ছে না, বলতে পারছে না কোত্থেকে পাচ্ছি, কেমন করে পাচ্ছি, কেমন করে স্বাদ পাচ্ছি, কেমন করে ঘ্রাণ পাচ্ছি, কেমন করে দেখছি, বলতে আর পারছে না। সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গ চিরে চিরে দেখলে, টুকরো টুকরো করে দেখলে, তন্ন তন্ন করে বিচার করলে দেখা যায়, সমস্ত মাংসের টুকরো, নাড়ির টুকরো, সব টুকরো, সমস্ত ধারায় ধারায়, বিজ্ঞানে বিজ্ঞানে, যুক্তিতে যুক্তিতে, অঙ্কে অঙ্কে, মিলিয়ে মিলিয়ে, মিলনের ধারায় একটা সুরের কথা, একটা মিলের কথা বলা যায়। কিন্তু মিলন হলে, মিল হলে যে এই কথাটা সত্য হবে, এই সুরটা বহির্গত হবে, এটা যে দর্শন হবে, দর্শন হলে যে উপলব্ধি হবে, উপলব্ধি হলে যে অনুভূতিটা আসবে, এই অনুভূতিটাকে উপলব্ধি করছে, সেই উপলব্ধির ব্যক্তিটা কোথায়? জিহ্বায় মিষ্টি পড়লে যে মিষ্টত্বটা উপলব্ধি করছে, এই মিষ্টত্বটা কে উপলব্ধি করছে, সেই ব্যক্তিটা কোথায়? দেহ যন্ত্রণা হয় বলে দিল, এই ধাক্কায় এখানে গেছে, ওইখানে গিয়ে ধাক্কা খেয়েছে, সেটা ব্রেনে গিয়ে লেগেছে, ব্রেন থেকে সেটা পাঠানো হয়েছে, মাথার থেকে এখানে পাঠিয়েছে, এইখান থেকে না হয় ওইখানে পাঠিয়েছে, হাজার রকম না হয় ব্যাখ্যা করা গেল, কিন্তু তিনি যিনি এই মিষ্টত্বটা উপলব্ধি করলেন, তাকে কিন্তু আর খুঁজে পাওয়া গেল না। যে বুঝল তাকে যে খুঁজে পাওয়া গেল না,
এটাতেই যেন শূন্যের সাথে একটা মিলনের সুর খুঁজে পাওয়া যায়। কে তৃপ্তি পেল খুঁজে পাওয়া গেল না, শুধু বলে দিল বাহ বাহ কি চমৎকার, কি দুঃখ কি ব্যথা বলে দিল। জিজ্ঞাসা করলে কোন অঙ্গে ব্যথাটা পেল, কোন অঙ্গে লাগলে আনন্দ পেল সেটা বোঝা গেল, কিন্তু ব্যথা বা আনন্দ কে পেল সেটা আর বলা গেল না। কিভাবে স্বাদ পেল, কে স্বাদ পেল জিজ্ঞাসা করলে বলবে তা তো বলতে পারবো না। জিহ্বায় চিনিটা লাগলে আমি বলে দিলাম মিষ্টি, কিন্তু কেমন করে বললাম, কিভাবে বললাম, স্বাদ গ্রহণ করলো কে সেটা আর বোঝানো গেল না, সেটা বলতে পারল না। আমার অঙ্গে পড়ল, ভেতর থেকে আপনা আপনি বলে দিল এটা মিষ্টি এটা টক, বলে তো দেওয়া হলো, কিন্তু কেমন করে বলে দিল সেটা আমি বলতে পারবো না। চোখ দিয়ে দেখা যায় এটা খারাপ এটা ভালো, এটা পাহাড় এটা চন্দ্র এটা সূর্য, দেখে দেখে বর্ণনা করছো, এগুলো বর্ণনা করছো, কে বর্ণনা করছে, কে বলে দিচ্ছে, কার ভালো লাগছে সেটা আর বলতে পারছো না। তাকে জিজ্ঞাসা করলেও, দেহযন্ত্রকে টুকরো টুকরো করে ফেললেও কার ভালো লাগছে কার খারাপ লাগছে খুঁজে পাওয়া যাবে না। এক সিনেমা দেখার রিলের মতন সব হয়ে যাচ্ছে পর 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 পর, মনে হয় যেন শূন্য মার্গে এক টেপ রেকর্ডারের মতো রিল যেন বেজে উঠছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভেতর দিয়ে বেজে বেজে উঠছে, এই যন্ত্রের ভেতর দিয়েই প্রকাশ ঘটছে তার। কিন্তু সেটাকে আর মহাশূন্যেও দেখা যায় না, আর সেই ব্যক্তিটাকেও খুঁজে পাওয়া যায় না। যে ব্যক্তিটা উপলব্ধি করছে, যে ব্যক্তিটা দেখতে পাচ্ছে, যে ব্যক্তি সুরটা উপলব্ধি করছে, যে চিন্তা করছে, যে আঘাত পাচ্ছে, তাকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাই হলো সবচেয়ে আশ্চর্য, যে কোনো জিনিসের কোনো তৃপ্তি মেটানো যাচ্ছে না। এতটুকু পেট দুনিয়ার খাদ্য তাতে ঢুকিয়ে দেওয়া হয়, এই পেটটাই ভরতে পারলে না? তোমরা কি ভরতে পারলে বলো তো? কিছুই তো ভরতে পারলে না। এতটুকু এই জীবনটার মধ্যে খাদ্যের সমস্যার সমাধানটুকুও করতে পারলে না, ঘ্রাণ শক্তির সমাধান করতে পারলে না, দর্শন শক্তির সমাধান করতে পারলে না, শ্রবণ শক্তির সমাধান করতে পারলে না, কাম তারও সমাধান করতে পারলে না। একবার ওঠে একবার ধাক্কা দিয়ে ফেলে আসো, একবার খিদে পায় কিছু গিলে আসো, একবার খেলে পরে আবার ক্ষুধা, আবার খেলে আবার ক্ষুধা, এই ক্ষুধার সমাধান তো হল না। ক্ষুধা নিবারণে ক্ষুধার সমাধান তো হয় না। এতটুকু একটা গহ্বর এটাই ভরতে পারলে না? এই গহ্বরই গহ্বর নয়, মহাশূন্যের গহ্বরটা যেন উঁকি ঝুঁকি দেয় আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে। কখনো কামের ক্ষুধা, কখনো চোখের ক্ষুধা, কখনো জিহ্বার ক্ষুধা, কখনো লিঙ্গের ক্ষুধা, কখনো পেটের ক্ষুধা, সব ক্ষুধাগুলি একত্রিত হয়ে যেন মাঝে মাঝে হামাগুড়ি দেয়, আর আমরা বেকুবের মতো ওই ক্ষুধাগুলির ইন্ধন যোগাতে যোগাতে শেষবেলা শৈশব থেকে বার্ধক্য অবধি ছল চাতুরী মিথ্যা প্রবঞ্চনায় নানাভাবে গর্তগুলো ভরতে ভরতেই কাটিয়ে দিলাম। কিন্তু জীবনই কাটিয়ে গেলে গর্ত আর ভরল না, জিভের ক্ষুধা মেটাতে পারলে না, চোখের ক্ষুধা মেটাতে পারলে না, পেটের ক্ষুধা মেটাতে পারলে না, কোনো ক্ষুধাই মেটাতে পারলে না। আর এদিকে কত বেশি ছল চাতুরি মিথ্যা প্রবঞ্চনায় জড়িয়ে থেকে আরো বেশি অপরাধের বোঝা বাড়িয়ে আর কত কত ব্যথা বেদনা নিয়ে চলতে শুরু করেছ। ওই মহাশূন্যের প্রভাব সর্বদাই তোমার ভেতরে প্রভাবান্বিত হচ্ছে, এটা তো বুঝতে পারছ। কারণ কাউকে ভালোবাসা শূন্য মার্গের ভালোবাসা, সেই শূন্য দিয়েই তো আর একজনকে ভালোবাসছো,
শূন্যকেই ভালোবাসছ? কি দিয়ে কাকে ভালোবাসছ? এই চোখ দিয়ে আর একজনকে দেখছ, যাকে দেখছ সে কিন্তু নিজে দেখে না, সে দেখছে আর একজনের ক্রিয়াতে। চোখ নিজে কিন্তু দেখে না, জিহ্বারও নিজের স্বাদ নাই, কান নিজে কিন্তু শোনে না কিন্তু আবার শুনে যাচ্ছে, জিহ্বা নিজে স্বাদ পায় না কিন্তু স্বাদ পেয়ে যাচ্ছে। ওই যে ব্যক্তিটা ভালোবাসছে, প্রেম করছে, কার সাথে ভালোবাসছে, কাকে? ভালোবাসার কত কথা বলছো, দোকানে গিয়ে শাড়ি কিনছো, কত অন্তরের ভালোবাসা, কাকে ভালোবাসছো? ওটাকে যেটাকে ভালোবাসছো তার মধ্যে তো কিছুই নাই, কারণ ওইটা তো মরা, ডেড বডি। ওইটার মধ্যে যখন সজাগ হয় তখন বলে, হ্যাঁ আমি খাই, আমি যাই, আমি ভালোবাসি। ওইটার মধ্যে কিছু নাই, কেউ ভালোবাসে না। ওইটার মধ্যে কিচ্ছু নাই, চোখে দেখে না, কানে শোনে না, স্বাদ পায় না, ভালোবাসে না, খোঁজও নাই, কিচ্ছু ওইটার মধ্যে নাই। কিন্তু মহাশূন্যের প্রভাবটা যতক্ষণ আছে, স্প্রিং যতক্ষণ আছে, ততক্ষণই পুতুলটা নাচে। তখন তাকে তুমি ভালোবাসছো সে জবাব দিচ্ছে। কিসের জবাব, কে দিচ্ছে আর কে জবাব নিচ্ছে? আর আমরা কিসের আনন্দে নাচানাচি করছি, এটা একটা আশ্চর্যের ব্যাপার। দুজনেই যখন চলে যায়, দুটো ডেড বডি এক জায়গায় গিয়ে মিশে পড়ে থাকে, দুটো ডেড বডি এক জায়গায় পড়ে আছে, কে কাকে ভালোবাসছে? দূর বেটা, কেউ কাউকে ভালোবাসে না, দুটোই মরা। আর ওইটা যখন ভেতরে ঢুকেছিল তখন কত রকম ওই করেছি সেই করেছি, আবার সেটা যখন নাই দুটোই মরা হয়ে পড়ে আছে, কোনোটার মধ্যে সার বস্তু কিচ্ছু নাই, কিন্তু সার বস্তু আছে রে, আছে। তোমাদের চোখের সামনে যখন দেখতে পাচ্ছ তিনি তোমাদের মধ্যেই বিরাজ করছেন। যাকে খুঁজে পাও না তাকে তুমি প্রতি মুহূর্তে অসম্মান করছো, ছল চাতুরিতে, মিথ্যায়, প্রবঞ্চনায়, গলায় দড়ি বেঁধে তাকে দিয়ে কাজ করাচ্ছ, তোমাদের ক্ষুধায়, কামনায়, তোমাদের ইন্দ্রিয়ের যন্ত্রকে ভরপুর করার জন্যে। বুঝতে পেরেছ কি অদ্ভুত ব্যাপার? এক বিরাট সুর প্রবহমান তোমাদের মধ্যে ওই যন্ত্রে যার প্রকাশ হয়। তুমি বললে আমার খিদে পেয়েছে, কে বলল তোমার খিদে পেয়েছে? এই শব্দটা এই দেহযন্ত্র দিয়েই তো প্রকাশ করছ, কিন্তু দেহটাকে শত কাটা ছেঁড়া করলেও ওই শব্দটাকে কোথাও খুঁজে পাবে না। কিন্তু যন্ত্র তো বলছে, দেহযন্ত্র তো বলছে খিদে পেয়েছে। এই খিদেটাকেই পূরণ করার জন্যে কত খাওয়া দাওয়া, রোজগারপাতি, চুরি চামারি, ডাকাতি, কত কি করছো ওই খিদে মেটাবার জন্যে। দেহটা তো মরা, এই দেহটাকে, মরা দেহটাকে নিয়ে কত কি করতে ইচ্ছে করে, সাজাতে গুছোতে ইচ্ছে করে, কিন্তু এই দেহটা তো ডেড বডি, এর জন্যে কত কি। যিনি বুঝদার, দেহের মধ্যে বুঝদার যিনি, তিনি বসে বসে ভাবছেন, কি বেকুব নিয়ে পড়েছি রে, আমি যে দেহটার মধ্যে থাকি সেই দেহটাকে সাজায়, কিন্তু আমি যে সুরে সুরে থাকি সেই সুরে সুর মেলায় না, দেহটাকে দেখছে আমাকে খুঁজে পাচ্ছে না, আমার মধ্যে একটাকেও খুঁজে পায় না। জিউ ভাই কে স্বাদ পায় বোঝে না, চোখে কে দেখে বোঝে না, কানে কে শোনে বোঝে না, চোখের সামনে দেহটাকে দেখছে, তার ভিতরে যে আমি আছি, একটা সুর যে আছে সেটা তো বোঝা যাচ্ছে, তবু দেখো
আমার দিকে নজর না দিয়ে দেহটাকে সাজানো গোছানো আরো কত কি করার দিকে নজর দিচ্ছে, সাজাচ্ছে গুছোচ্ছে চলছে ফিরছে বেড়াচ্ছে সিনেমায় যাচ্ছে কত কি করছে, কত নাচানাচি। আর ওই যে সুরটা যার মর্যাদা দেওয়া উচিত, যাকে সম্মান জানানো উচিত, অযত্নে অবহেলায় তিনি দেহের মধ্যে আটকে পড়ছেন, তো তাকে যেখানে নিয়ে বসাচ্ছে বসে থাকতে হচ্ছে, যা শোনাচ্ছে তাই শুনতে হচ্ছে, কি অবস্থা! আসল তত্ত্বের সন্ধান কি আমাদের করা উচিত? যদি দেহের ভেতর খোঁজ পেতে, আমার কিচ্ছু বলার ছিল না। যিনি নিখোঁজ হয়ে আছেন, খোঁজের সন্ধানের ভেতর দিয়ে, সযত্ন সন্ধানের ভেতর দিয়ে যে খোঁজওয়ালা কথা বলছেন, খোঁজের সন্ধান দিয়ে যাচ্ছেন, সাড়া দিয়ে যাচ্ছেন, আমরা তাঁর কথা শুনতে পাচ্ছি, আমরা তাঁর সাড়া পাচ্ছি এই দেহের ভেতর দিয়ে, তার সাড়া আমরা পেয়ে যাচ্ছি, সেই সাড়াওয়ালাকে আমরা কিভাবে অভ্যর্থনা করব, কিভাবে আপ্যায়িত করব? অন্তর ঢালা প্রেম ভালোবাসা দিয়ে কিভাবে তার মর্যাদা রক্ষা করব? তা না করে আজ আমরা কি করছি? ছল চাতুরি দিয়ে মিথ্যা প্রবঞ্চনার ঘানিতে ঘুরিয়ে তাকে দিয়ে কাজ করাচ্ছি। তাই মনে রেখো, তোমাদের ভেতরে যে সুর আছে, সেই সুর কিন্তু তোমাদের দেহযন্ত্রকে আশ্রয় করে আছে, সেই সুর কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না, মনে হয় যেন তোমাদের সুর, সুর তোমাদেরই, কিন্তু অনেক দূর অনেক দূর অনেক দূর দূর থেকে এই সুরধ্বনি বাজাও, বাজাতে বাজাতে এই দূরের সুর কাছে টেনে নিয়ে এসো, বাজাও সেই ধ্বনি, বাজাও সেই সুরধ্বনি, বাজাতে বাজাতে সেই সুর দূরের থেকে কাছে ভেসে এসে তোমার এই দেহযন্ত্রকে স্বাদে দর্শনে স্পর্শনে ঘ্রাণে ভরপুর করে তুলবে, প্রাণের ভেতর দিয়ে জাগিয়ে তুলবে, যা তুমি এখানে উপলব্ধি করতে পারছ ইন্দ্রিয়ের নানা লালসায় বাসনায় কামনায় তাড়নায়। তখন এই সুরের লালসায় এই সুরের বাসনায় এই সুরের কামনায় ফুটে উঠবে অফুরন্ত সুরের ভাণ্ডার, আর তা থেকে অনন্ত তৃপ্তির ধারা তোমার অন্তরকে ভরিয়ে তুলবে অফুরন্ত সুরের প্রবাহে। সেই তৃপ্তি অনন্ত সুরের ধারায়, সেই তৃপ্তি অনন্ত কাম কামনায়, সেই তৃপ্তি অনন্ত সুর সাধনায়। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।